আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2021 রোজ শুক্রবার। জেনে নিন, গতকাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আজ শুক্রবার দুপুর 12টা পর্যন্ত জেলাভিত্তিক করোনা ভাইরাসের সর্বশেষ খবর। যমুনা টিভির সর্বশেষ নিউজ অনুযায়ী দেশে করোনা ও উপসর্গে গেল 24 ঘণ্টায় কয়েক জেলায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ মারা গিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন এবং দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন রাজশাহী মেডিকেলে 12 জন, চট্টগ্রামে 10 জন, বরিশাল শেরেবাংলা মেডিকেলে 6 জন, কুষ্টিয়ায় 5 জন সহ দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘণ্টায় সর্বশেষ 50 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তো এই ছিল গত 24 ঘণ্টার জেলাভিত্তিক করোনা ভাইরাসের সর্বশেষ খবর। প্রতিদিনের করোনা ভাইরাসের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।